হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, ভিনেগার ছাড়া টক জাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা অসম্ভব মজার হয় আর বানানো খুবই সহজ। এখন যেহেতু বাজারে ভরপুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এখনই সময় আচার বানানোর, কাঁচা আমের এই ঝুরি আচারটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। খুব সহজেই রেসিপিটা তুলে ধরেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আচার তৈরি করার জন্য এখানে আমি কয়েকটি ফ্রেশ আম নিয়েছি। আর আমগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটি পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। আমের উপরে যে সবুজ অংশটা আছে এই অংশটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে মোটা যে অংশটা আছে সেটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে আমগুলো বটি দিয়ে কুচি কুচি করে কেটে নেবেন। আর এভাবে সবগুলো আম আমি গ্রেট করে নেব। আমগুলো গ্রেটারের বড় অংশটা দিয়ে কেটে নেবেন, ছোট অংশটা দিয়ে কাটলে আমগুলো গলে যেতে পারে। গ্রেটারের বড় অংশটা দিয়ে আমগুলো লম্বা লম্বা করে চিকন করে কেটে নেবেন, তাহলে সবগুলো আমই আচারে আস্ত রয়ে যাবে, আমগুলো আচারে গলে যাবে না। এভাবে সবগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন আমগুলোকে একটি ফ্রাই প্যানে নিয়ে নেব। সবগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। আমগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর আমি এখানে প্রথমে চিনি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেমন খাবেন সে অনুযায়ী দিবেন। এখন চিনি দিয়ে আমগুলোকে আমি ভালোভাবে কষলিয়ে নিব হাত দিয়ে। যতই কষলানো যাবে ততই চিনিটা আমের সাথে মিশে যাবে, আর মিশে গিয়ে আম থেকে পানি উঠে আসবে। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না, আম থেকে যা পানি উঠবে তা দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। চিনি থেকে দেখেন কতটা পানি উঠে এসেছে, এখানে আমি কোনো এক্সট্রা পানি দেই নাই। এখন প্যানটি চুলায় বসিয়ে দিচ্ছি। আমে যখন বলক উঠে আসবে তখন এখানে স্বাদ মতো রেগুলার লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প বিট লবণ। লবণটা দেওয়ার পর ভালোভাবে আমের সাথে নাড়িয়ে মিশিয়ে নিব। আচারের কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি অল্প হলুদের গুঁড়া দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব অল্প মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে আচারটা খেতে একটু ঝাল ঝাল হয়। হলুদ ও মরিচের গুঁড়া আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। চামচ দিয়ে নাড়িয়ে ভালোভাবে মেশাতে হবে, যাতে হলুদ ও মরিচের গুঁড়া টামের সাথে ভালোভাবে মিশে যায়। এদিকে আচারটা হতে থাক। আর আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কয়েকটি শুকনা মরিচ। মরিচগুলো একটু ভেজে নিব। মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 5 ফোড়ন। আর এই মশলাগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। মশলাগুলো ভেজে ঠান্ডা করে কেউ চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এগুলো শিল পাটায়
গুঁড়া করে নিব। এই শুকনা মরিচ ও পাঁচফোড়নগুলো আমি শিলপাটায় গুঁড়া করে নিচ্ছি। মশলাগুলো আমি গুঁড়া করে নিয়ে নিচ্ছি। দেখেন আচার থেকে পানি শুকিয়ে গেছে, আমগুলো গলে যায়নি, সবগুলো আমি আস্ত রয়েছে। এখন গুঁড়ো করে নেওয়া মশলাটা আচারে দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে আমের সাথে মিশিয়ে নিব। এই আচারে কোনো রকম পানি থাকা যাবে না, ভালো করে পানি শুকিয়ে নিতে হবে। পানি থাকলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। এই আচারটা এভাবে বানিয়ে আপনারা চাইলে 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আচারটা পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। দেখেন আমার আচারের কালারটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আচারটা দেখতে স্বচ্ছ কাঁচের মতো দেখা যাচ্ছে। এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমনই মজা হয়েছিল। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।